পরে আঞ্জুমান আরার কথা শুনে ছল ছল নয়নে তার দিকে চেয়ে ছোট্ট করে বলল, মা তুমিও। কথাটা বলতে গিয়ে পরীর গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আঞ্জুমান আরা পরীর রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে ঘাড় ঘুরিয়ে পরীর দিকে চেয়ে বললেন, এইসব নিয়ে আর কোনোদিন কোনো কথা শুনতে চাই না আমি। তোমার বাবা যদি কিছু বুঝতে পারে তাহলে হয়তো হার্ট অ্যাটাক করবে, তাই আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পারছো। আঞ্জুমানারা কথাগুলো বলে গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেলেন। তর্জু সিসি ক্যামেরার দিকে চেয়ে মুচকে হেসে বলল, ওয়াও এক্সেলেন্ট অ্যাক্টিং, আমার শাশুড়ি মা তো ভালোই অভিনয় করতে পারে দেখছি। পরী ফোন হাতে নিয়ে বসে সমানে কেঁদেই চলেছে। তর্জু পরীর কান্না দেখে খুব কষ্ট পাচ্ছে, তবুও কিছু বলতে পারছে না। এখানে বসে সিসি ক্যামেরায় সব দেখছে। পরী ফোন হাতে নিয়ে তর্জুকে ভিডিও কল দিল। তর্জু কলটা কেটে স্বাভাবিক হয়ে অডিও কল দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ পরী কি বলবে দ্রুত বলো, আমি একটু ব্যস্ত আছি। তর্জু এখন আর পরীকে বউ বলে ডাকে না। তর্জুর মুখে বউ ডাকটা কতদিন শোনে না পরী। তর্জুর মুখে পরী নামটা পরীর বুকে কাটার মতো বিঁধল। নিজেকে শান্ত করে কাঁপা কাঁপা গলায় বলল, তর্জু বাবা আমার বিয়ে ঠিক করেছে, আগামী পরশু আমার বিয়ে। কথাটা বলতে গিয়ে পরী আর নিজেকে শান্ত রাখতে পারল না, কাঁদতে কাঁদতে পরীর হেঁচকি উঠে গেল। পরীর মুখে তর্জু ডাকটা শুনে তর্জু চমকে গেল, তবুও নিজেকে স্বাভাবিক করে স্মিত হেসে বলল, বিয়ে ঠিক করেছে এটা তো ভালো খবর, কংগ্রেচুলেশনস পরী। পরী তর্জুর কথা শুনে অবাক হয়ে গেল, নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে পরীর। পরীকে শান্ত দেখে স্মিত হেসে তর্জু ব্যস্ত স্বরে বলল, এই শোনো পরি, আমারও না আগামী পরশু বিয়ে, ভালোই হলো আমাদের দুজনের একই দিনে বিয়ে। তর্জু কথাটা বলে হাসতে লাগলো। পরী তর্জুর কথা শুনে চোখের অশ্রু ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, তর্জু তুমি আমার সাথে এমন একটা গেম কি করে খেলতে পারলে? আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী, তুমি এই বিয়েটা অস্বীকার করতে পারো না, তুমি এমনটা আমার সাথে করতে পারো না তর্জু। কথাগুলো বলে পরী কাঁদতে লাগলো। পরীর মুখে নিজের নামটা শুনতে পেয়ে কষ্টে তর্জুর বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, তবুও নিজেকে শক্ত করে বলল, এই নাকা গানা বন্ধ করো তো, কি একটা বিয়ে বিয়ে খেলা খেলছে, তার সূত্র ধরে এখনো পড়ে আছে। বন্ধু থেকে বিয়ে করাকে বিয়ে বলে না, বিয়ে হয় দুটি মনের মিলনে, আমাদের মনের মিল তখন ছিল না, তাই বিয়েটা ভুলে যাও। আমারও পরশু বিয়ে, তাই আমাকে বিরক্ত না করলেই বেশি খুশি হব। আমাকে বাবার আশীর্বাদ দিয়ে তুমি বরং নিজের জীবনটা গুছিয়ে নাও। কথাগুলো বলতে গিয়ে দুচোখ বেয়ে নিঃশব্দে অঝোর ধারায় অশ্রু ছুটতে লাগলো। পরীকে কিছু বলার সুযোগ না দিয়ে তর্জু ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে রাখল। আর কিছু সময় কথা বললেই ধরা পড়ে যেত, তাই বাধ্য হয়ে ফোনটা কেটে দিল। তর্জুর কথাগুলো শুনে পরীর বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেল। তর্জুর বিয়ের কথা শুনে পরীর দুনিয়াটা পাল্টে গেল। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে তর্জুকে কল দিতে লাগলো, কিন্তু তর্জুর ফোন বারবার সুইচ অফ বলছে। তর্জুর দরজায় দাঁড়িয়ে তর্জা ওদের কথোপকথন শুনছিল। তর্জুর কাছে এসে আলতো করে তর্জুর কাঁধে হাত রাখতেই তর্জু ঘাড় ঘুরিয়ে তর্জাকে দেখতে পেয়ে অন্যদিকে চেয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে বলল, ও তুই কিছু বলবি নাকি? তর্জা তর্জুর দিকে চেয়ে মৃদুস্বরে বলল, ভাইয়া আমি সরি, তোমার অজান্তে তোমার সব কথা শুনেছি, তার জন্য সরি। কিন্তু মিষ্টি ভাই মনে হয় খুব কষ্ট পাচ্ছে, এমনটা করা কি আমাদের ঠিক হচ্ছে বলো? যদি আবেগের বসে নিজের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? তর্জু তর্ষার কথা শুনে আতঙ্কিত হয়ে তর্ষার দিকে চেয়ে পড়ল, ঠিক বলেছিস তো, আমি এটা তো একবারও ভেবে দেখিনি, দাঁড়া শাশুড়িমাকে সবটা ম্যানেজ করতে বলি। তর্জু দ্রুত আঞ্জুমান আরাকে কল করল। আঞ্জুমান আরা কল রিসিভ করতে অসহায় ভঙ্গিতে মৃদুস্বরে বলল, মা পরীক্ষা একটু চোখে চোখে রাখুন প্লিজ, আমার কোনো ভুলের জন্য আমি পরীক্ষা হারাতে চাই না মা, প্লিজ বিয়ের আগে পর্যন্ত পরীক্ষা একা ছাড়বেন না। পরী বেডে পা ঝুলিয়ে বসে কাঁদতে কাঁদতে ঝাপসা চোখে ফোনটার দিকে চেয়ে মনে মনে বলল, শেষবারের মতো ট্রাই করে দেখি তর্জুকে লাইনে পাই কিনা। পরী ঝাপসা চোখে কাঁপা কাঁপা হাতে তর্জুকে কল করলো। চোখের অশ্রু ঈর্ষে গুড়ির মতো
অঝোরধারায় ঝরে ফ্লোরে পড়ছে। চোখের পানিতে এই মুহূর্তে রুমে একটা সুইমিং পুল হয়ে যেতে পারে। তর্জির ফোনে কল ঢুকছে দেখে পরি একটু আশার আলো দেখতে পেল। তর্জির হাতে ফোনটা বাজতেই ফোনের স্ক্রিনে চেয়ে দেখল পরি ভিডিও কল করেছে। তর্জ ফোনটা হাতে নিয়ে তর্ষার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। তর্ষা তর্জের চাহনি বুঝতে পেরে তর্জের হাত থেকে ফোনটা নিয়ে নিল। তর্ষা ফোনটা কেটে অডিও কল ব্যাক করে কানে ধরল। তর্জ পাশেই বসে ল্যাপটপের দিকে চেয়ে রইল। পরিকে এভাবে কাঁদতে দেখে তর্জের আর সহ্য হচ্ছে না। একবার ভাবছে বলে দিবে, কিন্তু এই প্ল্যানে এখন আর তর্জ একা নেই। সবাই কি ভাববে ভেবে চুপচাপ ল্যাপটপের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। এই মুহূর্তে তর্জের মনে হচ্ছে বুকটা ছিঁড়ে পরিকে ওর বুকের সাথে মিশিয়ে নিতে। তর্জের ফোন রিসিভ করেই তর্জকে কথা বলার সুযোগ না দিয়ে পরি কাঁদতে লাগলো। হ্যালো তর্জ, তর্জ, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাবো তোমায় ছাড়া। প্লিজ তর্জ কথা বলো, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। প্লিজ ফিরে এসো তুমি, আমি কখনো তোমার কথার অবাধ্য হব না। প্লিজ ফিরে এসো। কথাগুলো বলতে গিয়ে কাঁদতে কাঁদতে পরির হেঁচকি উঠে গেছে। পরির কথাগুলো শুনে তর্ষার চোখ দিয়ে অশ্রু ঝরে ফ্লোরে পড়ছে। নিজেকে শান্ত করে মৃদু স্বরে বলল, পিচি মামি, ভাইয়া ওয়াশরুমে, আমি তর্ষা, প্লিজ তুমি কান্না বন্ধ করো, আমার খুব কষ্ট হচ্ছে। পরি তর্ষার কথা শুনে নিজেকে স্বাভাবিক করে কান্নার মাঝেও হালকা হেসে বলল, তোমার কষ্ট হচ্ছে অথচ দেখো তোমার ভাইয়ার খুব আনন্দ হচ্ছে। যে তর্জ আমার চোখের এক ফোঁটা পানি নিচে পড়তে দিত না, আজ সেই তর্জের জন্য আমার চোখ দিয়ে হাজারো ফোঁটা পানি ঝর্ণা বয়ে যাচ্ছে। পরি কথাগুলো তর্ষার সাথে হেসে হেসে বললেও পরির চোখ দিয়ে ঈর্ষে গুলির বৃষ্টি অঝোর ধারায় নেমেই চলেছে। পরি দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, আচ্ছা তর্ষা আপু, একটা সত্যি কথা বলো তো আমায়, তোমার ভাইয়া কি সত্যি সত্যি আগামী পরশু বিয়ে করছে? কথাগুলো বলতে গিয়ে গলাটা ধরে এলো পরির। তর্ষা পরির কথা শুনে মৃদু স্বরে বলল, আই এম সরি পিচি মামি, ভাইয়া সত্যি সত্যি আগামী পরশু বিয়ে করবে। মম, ড্যাড, ইভেন আমিও বিয়েতে উপস্থিত থাকব, আমরা সবাই বিয়েতে খুব খুশি। তর্ষার কথা শুনে পরি শক্ত করে চোখের পলক ফেলতেই চোখের অশ্রু গাল বেয়ে পড়ল। তর্ষা এবার একটু হেসেই বলল, যেন মম, ড্যাড তো খুব খুব খুশি এই বিয়েতে, আর ভাইয়া তো তার বউকে চোখে হারে, সেই জন্য তো রুমে সিসে। তর্জ তর্ষার কথা শুনে দ্রুত উঠে দাঁড়িয়ে তর্ষার মুখ আটকে ধরল। তর্ষা তর্জকে ইশারায় সরি বলে ফোনটা কানে ধরে মৃদু স্বরে বলল, মিষ্টি ভাবে তুমিও বিয়েটা করে ফেলো, দেখবে খুব সুখী হবে। এই তো ভাইয়া এসে গেছে, ভাইয়া তোমার কল। তর্ষা ফোনটা তর্জের হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তর্জ ফোনটা নিয়ে ব্যালকনিতে গিয়ে ইজি চেয়ারে বসে নিজেকে স্বাভাবিক করে কপট রাগ দেখিয়ে দাঁত মুখ খিচিয়ে বলল, পরি তুমি আবার আমায় কল করেছো কেন? বলেছি না তুমি বিয়ে করে নতুন করে সংসার শুরু করো, আমার আগামী পরশু আমার বিয়ে, তাই আমি কোনো ঝামেলা বহন করতে চাইছি না। তুমি প্লিজ আমাকে আর কল করবে না। নেক্সট টাইম যদি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো তাহলে আমি সত্যিই ফোনটা চিরদিনের জন্য সুইচ অফ করে দেব। পরি তর্জের কথা শুনে করুণ স্বরে বলল, তর্জ তুমি এত সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হলে কি করে, আমি তো ভাবতেই পারছি না। তর্জ পরির কথা শুনে মৃদু হেসে বলল, আমি এরকমই পরি, আমাকে চিন্তা করে তোমার ভুল হয়েছে। পরি তর্জের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, ভুল তো আমি করেইছি, আমার সবচেয়ে বড় ভুল হলো আপনাকে বিশ্বাস করা। তবে একটা কথা শুনে রাখুন মিস্টার তর্জ, আপনি যেটা চাইছেন সেটাই হবে। পরির মুখে আপনি শব্দ শুনেই তর্জ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পরি চোখের পানি ডান হাতের উল্টো পিঠে মুছে নিয়ে মৃদু স্বরে বলল, আমি এই বিয়েটা করব, আমি ভুলে যাব আমার লাইফে তর্জ নামে একটা কালো অধ্যায় ছিল, আর আজ এই মুহূর্ত থেকেই আমি সব কিছু ভুলে গেলাম। আর কোনোদিন আমি চাইলেও যেন আপনার সাথে কন্ট্যাক্ট না করতে পারি সেই ব্যবস্থা করব। আপনার পরবর্তী বিবাহিত জীবনের প্রতি আমার শুভকামনা রইল, ভালো থাকবেন, গুড বাই। পরি কথাগুলো বলে ফোনটা কেটে দিতেই তর্জের চোখ দুটো ছলো ছলো করে উঠল। ছলো ছলো নয়নে দূর আকাশ পানে চেয়ে বিড়বিড় করে পড়ল। সারপ্রাইজ দিতে গিয়ে পরিকে আমি হারিয়ে ফেলবো না তো? পরি আমার থেকে দূরে সরে যাবে না তো?
এসব ভাবতে ভাবতে তরচের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ছড়ে ফ্লোরে পড়ল। তরচ দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, না এটা আমি কখনোই হতে দেবো না, পরীর মনের কথা আমাকে জানতেই হবে। তরচ ব্যালকনি থেকে দ্রুত পায়ে হেঁটে রুমে আসলো। তরচ দ্রুত ল্যাপটপের সামনে বসল পরীর মনের কথা জানার জন্য। পরী বেডে হাঁটুর ভাঁজে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগল। হাঁটুর ভাঁজ থেকে মাথা তুলে কাঁদতে কাঁদতে মৃদু স্বরে বলল, বাবা ঠিকই বলে, ভিনদেশি ছেলে যত ভালোই হোক না কেন, তার চেয়ে নিজের দেশের কানা ছেলে ভালো। নিজের দেশের হলে আজ অন্তত আমাকে ঠকাতে পারতো না, চাইলেই তার কাছে চলে যাওয়া যেত। পরীকে কাঁদতে দেখে তরচু আর নিজেকে ঠিক রাখতে পারল না। তরচ পরীকে ঝাপসা দেখতে লাগলো। পরী চোখের পানি দুহাতের উল্টো পিঠে মুছে মৃদু স্বরে বলল, তরচ আমি কি এতটাই খারাপ, আমার সাথে কেন এমন গেমটা খেলে? আমি তো তোমায় ভালোবাসতে চাইনি, তুমি নিজেই বাধ্য করলে আমাকে ভালোবাসতে। আমি তো তোমাকে ছেড়ে কি করে অন্যের সাথে সারা জীবন কাটাবো? তুমি পারলেও আমি পারবো না তরচ, আমাকে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে। পরীর কথা শুনে তরচের শরীরের প্রতিটি অঙ্গে তীরের মতো এসে বিঁধছে। ঝাপসা চোখে পরীর দিকে চেয়ে মনে মনে বলল, একটু সারপ্রাইজের আশায় আমি পরীকে একটু বেশি কষ্ট দিচ্ছি বউ, তো শুধু আমার অন্য কারো না। বউ কামে দুজনের একদিনে বিয়ে, কিছুটা তো বুঝতে পারা যায়, পিচ্ছিটা কিছুই বোঝে না। কষ্টের মাঝেও হালকা হাসি পেল তরচের। পরীর চোখের পানি দুহাতের উল্টো পিঠে মুছে বেড থেকে উঠে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই বিড়বিড় করে বলল, ঠিক আছে, আজকে থেকে আমার লাইফে তরচ নামের কোনো স্মৃতি থাকবে না, সব কিছু শেষ করে নতুন করে বাঁচবো আমি। পরী ফোন আর ল্যাপটপটা ধরে আছাড় দিতে গেল, অমনি আঞ্জুমান আরা এসে ধরে ফেলল। পরী ঘাড় ঘুরিয়ে পিছন ঘুরে চেয়ে আঞ্জুমান আরাকে দেখে মাথা নিচু করে রইল। আঞ্জুমান আরা ঘুমন্ত অপুকে কোলে নিয়ে পরীর বেডে শুইয়ে দিয়ে পরীর কাছে এসে পরীর হাত থেকে ল্যাপটপ আর ফোন নিয়ে নিল। পরীর দিকে চেয়ে ভ্রু কুচকে বলল, কি পরী এসব, মাথা ঠিক আছে তোমার? এত দামি জিনিস কেউ ভাঙে বলো, এমন কিছু করো না যেটা ভেবে পড়ে পস্তাতে হয় তোমার। পরী আঞ্জুমান আরার কথা শুনে অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে চেয়ে মৃদু স্বরে বলল, মা প্লিজ আমায় বাধা দিও না, ওসব তুমি রাখলে রাখো, প্লিজ আমার চোখে যেন কখনো না পড়ে, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ভেঙে ফেলবো, বলে দিলাম। কথাগুলো বলে পরী কাঁদতে কাঁদতে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ল। আঞ্জুমান আরা পরীর কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলল, পরী লাইফে অনেক কিছুই আমার না চাইলেও আমাদের সাথে ঘটে যায়, তাই বলে সেটাকে কেউ আঁকড়ে ধরে পড়ে নেই, আমাদেরকে না চাইলেও নতুন করে বাঁচতে শিখতে হয়। পরী আঞ্জুমান আরার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। দ্রুত পায়ে হেঁটে ওয়ার্ড্রবের কাছে গিয়ে তরচে সবগুলো টি শার্ট আর জিন্স নিয়ে আঞ্জুমান আরার সামনে এসে দাঁড়ালো। পরীর হাতে কাপড়গুলো দেখে আঞ্জুমান আরা ভ্রু কুচকে পড়ল, এগুলো কি পরী? এগুলো তো ছেলেদের কাপড়, তোমার কাছে কি করে এলো, আর এগুলো কার পরী? পরী আঞ্জুমান আরার মুখের দিকে চেয়ে হাসি কান্না মিশ্রিত স্বরে বলল, ঠিকই ধরেছ মা, এগুলো তোরজের জিনিস। আঞ্জুমান আরা পরীর কথা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে পরীর দিকে চেয়ে রইল। পরী কান্নার মাঝেও হালকা হেসে বলল, জানো মা, প্রায় একটা বছর হতে চললো আমি প্রতিদিন রাতে তোরজের টি শার্ট আর জিন্স পরে ঘুমাই, এগুলো না পড়লে আমার ঘুমেই আসে না, এখন তো আমার জীবনে সেই লোকটাই নেই, এগুলো স্মৃতি করে লাভ কি বলো, শুধু শুধু নিজেকে কষ্ট দেয়া, তাই আমি ডিসাইড করেছি এসব স্মৃতি আঁকড়ে ধরে আর থাকবো না। পরীর কথা শুনে তোরজ আর স্থির থাকতে পারছে না, পরী আঞ্জুমান আরার হাতে জিনিসগুলো দিয়ে বলল, মা তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি এগুলো আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, পুড়িয়ে ফেলো এগুলো। পরীর কথাগুলো শুনে তরচের মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যায় বাংলাদেশে। পরী তরচকে ভুল বুঝে ঘৃণা করছে। তরচ দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, বউ আমার বুকে যে পাথর জমে গেল, এ পাথর তোমার কাছে না পেলে কিছুতেই নামবে না, আমি খুব সরি বউ। পরীর কান্না দেখে কষ্টে তরচের বুকটা চিড়ে বের হয়ে যাচ্ছে। আঞ্জুমান আরা পরীর হাত থেকে জিনিসগুলো নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, ঠিক আছে তুমি যা চাইছ তাই হবে, আমি সকালে এগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা করব,
তবে একটা কথা বলি, আমাদের চোখের আড়ালেও অনেক কিছু হয় যেটা আমরা বুঝতে পারি না। চোখের দেখা কখনো কখনো সত্য নাও হতে পারে। অপুকে দেখে রেখো, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আঞ্জুমান আরা কথাগুলো বলে পরে রুম থেকে বেরিয়ে দরজা হালকা টেনে দিয়ে নিচের রুমে চলে গেলেন। আঞ্জুমান আরাকে বেরিয়ে যেতে দেখে তুর্য দ্রুত আঞ্জুমান আরাকে কল দিল। আঞ্জুমান আরা ফোন রিসিভ করতেই তুর্য ব্যস্ত স্বরে বলল,